অলংকার। এই জিনিস ছাড়া মনে হয় মেয়েদের সাজের পূর্ণতাই আসে না। মেয়েদের সাজের মূল পূর্ণতা আসে এই অলংকারে। আজ এই অলংকারের গল্প শুনব আমরা, নিয়ে যাব আপনাদের এক অলংকার তৈরির রাজ্যে। চলুন আমাদের সাথে ঘুরতে সে অলংকারের রাজ্যে। ট্রেডিশনাল লুকের জন্য একটা অর্নামেন্টস তো মাস্ট। এই যে আমরা আংটি পরছি, নেকলেস পরছি বা বিছা পরছি, টপ টু বটম পর্যন্ত আমরা যা ইউজ করছি সবই কিন্তু তৈরি হয় আমাদের দেশে। আমাদের অজানা অনেক কিছু আমরা জানি না। আমরা অনেকেই জানি যে দেশের বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে বা অন্যান্য জায়গা থেকে আসছে, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার হলো এটা সত্যি যে আমাদের দেশে ঠিক ঢাকার থেকে 15-20 মিনিট দূরত্বে ফাকুরতা নামে একটা গ্রাম আছে, গহনার গ্রাম নামে পরিচিত গ্রামটি। এই গ্রামে অধিকাংশ মানুষ, বলতে গেলে প্রতি ঘরে গড়ে 1 থেকে 2 জন মানুষ কাজ করে যাচ্ছে গহনার। আমরা আজকে সেটা নিয়েই কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো আসলে গহনাগুলো কীভাবে তৈরি হয়। যেই অনেক গহনা আমরা জেনে থাকি যে ইন্ডিয়া থেকে এসেছে, হ্যাঁ কাঁচামাল কিছু আছে আসে ইন্ডিয়া থেকে, কিন্তু ফাইনাল যে টাচ আপটা সেটা কিন্তু আমাদের দেশেই হয়। পাখির চোখে যে গ্রামটি দেখা যাচ্ছে তা গহনা গ্রাম নামে পরিচিত। গ্রামটির নাম ফাকুরতা। সেই ব্রিটিশ আমল থেকে এ এলাকার অনেকেই গহনা তৈরি বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন, যা এখন পরিণত হয়েছে ঐতিহ্যে। স্থানীয় বাসিন্দারা বলছে পারিবারিকভাবে গহনা তৈরি করা হচ্ছে প্রায় 300 বছর ধরে। ঢাকার আমিনবাজার পার হওয়ার পরে একটু দূরে গেলেই একটি লোহার ব্রিজ দেখা যায় হাতের বায়ে। ব্রিজ দিয়ে চলে গেলেই পৌঁছে যাবেন ফাকুরতা গ্রামে, যেখানে সারি সারি গহনার দোকান, এমনকি প্রতি বাড়িতে বাড়িতে সবাই গহনা তৈরিতে ব্যস্ত। এই গ্রামের 300+ পরিবার সংযুক্ত আছে গহনা তৈরির কাজে। বাদ যায়নি বাড়ির বউ, মেয়ে, যুবক, ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, প্রত্যেকেই যেন খুব আদরের সঙ্গে গহনা তৈরি করছে প্রতিদিন। 10 বছরের সময় স্কুলে যাই, ওই যে দোকান আছে ওখানে যে বয়ে বয়ে এই কাজ দেখতাম আর করতাম। এই যে এই গ্রামে বা আপনি যে কাজ শিখছেন, এই কাজটা কোথা থেকে আসলো? মানে এই গ্রামে আমরা জন্ম থেকে দেখি যে এই কাজ পার গোল খারু রূপা দিয়ে হাতের বড় করে পায়ে দিত, আমার হাতে দেয় একেবারে এই পচিন পাড়া মুচিন পাড়া সুদ্ধা এলাকার এগুলো। ফাকুরতার তৈরি গহনা ঢাকা ও ঢাকার বাইরে পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে এবং আপনি চাইলে সেখানে এসে নিজের ডিজাইন দিয়েও অর্ডার করে বানিয়ে নিতে পারেন গহনা। গ্রাম ঘুরতে ঘুরতে চোখে পড়লো গৃহবধূ বানাচ্ছে কুমড়ো বড়ি। এটির ভিতরে বিভিন্ন ধরনের কাজ আছে। এটি এক ধরনের তবে চিকুন আছে, একটু মোটা আছে, সর্দি আছে, আবার একটা ডিং গোল করে আছে। বই থেকে তো লাভ নাই, বললে দুজনে সংসারে আয় উন্নতি হইব। অনেক নিখুঁত কাজ, অনেক নিখুঁত কাজ, প্রত্যেকটা করে একটা রিঙে দিয়ে 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 আছে। তবে রাত্রে বাইন দিয়ে জালুম জানলে এটা কমপ্লিট। Thank you.
সিমেন্টের মধ্যে ওনারা দিয়েছে, দেওয়ার পরে এটাকে সুন্দর করে এটা একটু পরে উঠানো হবে, 15-20 মিনিট পরে উঠানোর পরে এরকম হবে, এবং তারপরে এটাকে ঝালাই দেওয়া হবে। জ্বালার পর হইলো মানে আমি এটারে পাউডারেতে খুলবো, খুলে মনে করেন এটা ব্রাশ করুন, এসিডে ফেলাম, এসিডে ফেলাম ব্রাশ করবো, তারপরে মনে করেন আমি এটা বাজারে বিক্রি করে দিই। মহিলা মানে পড়তে ঝা লাগে সব তৈরি হয়, যেমন পায়ের নূপুরটা পর্যন্ত, পায়ের নূপুর বা আপনার যে ঘাটটানা, কানের দুল, নথ, তারপরে হাতের রুলি বা কোন কোন বাহুবালি, তারপরে আপনার সব হয় এখানে, মানে কিছু বাদ নেই। আমরা এখন বিয়েতে খুব ট্র্যাডিশনাল লুকগুলো পছন্দ করি, এটার জন্য যে সুন্দর সুন্দর ডিজাইনের যে অর্নামেন্টসগুলো হয় সেগুলো সবই কিন্তু এখানেই তৈরি হয়, এবং এই ভাকুর্তা গ্রামে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই গহনা উৎপাদন করে, এই গহনা তৈরি করে। এবং আমি এখন যে দোকানটাতে দাঁড়িয়ে আছি এখানে বেসিক্যালি সব কাঁচা মালগুলো আসে এবং এখান থেকে চলে যায় বিভিন্ন মানুষের ঘরে ঘরে, এবং মা বোনেরা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করে আমাদের জন্য। আমাদের এখানে গোল্ড প্লেটের সমস্ত গহনা কালার করা হয়, আমরা মনে করি মহাজনরা এখানে কাঁচা মাল দেয়, আমাদের এখানে কালার করে নিকেল করা হয়, চান্দি কালার করা হয়, তারপরে স্বর্ণের কালার করা হয়, এখান থেকে কালার করে ঢাকামুখী করা হয়, তারপরে মনে করেন দেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানো হয়, যেমন ধরেন বরিশাল, মাগুবা, ফরিদপুর, পাবনা, এখানে বিভিন্ন দেশে পাঠানো হয়, এখান থেকে এই মালগুলো যায় ভাকুর্তা বাজার থেকে। আমার অনেক কারিগর আছে যারা বার্ষিকতে পড়ে, তারপরে আপনার এই হাই স্কুলের ছাত্র আছে, কলেজের ছাত্র আছে, ওরা আবার নিজেরও আপনার নিজের পড়াশোনা করে নিজে ইনকাম করতেছে, এবং প্লাস বাড়িতে কিছু টাকা দিতেছে এরকম আর কি। হ্যাঁ, তারপরে ধরেন বগুড়া আমার কিছু কারিগর আছে, আমার সেখানে অনেক ছাত্র আছে, কেউ ভার্সিটির, কেউ কলেজের, কেউ আপনি হাই স্কুলের, যেমন এখানে আপনি আমাদের এলাকার লোক অনেক বাবা কাজ করতেছে, হ্যাঁ ছেলে করতেছে, দেখতে দেখতে সবাই কম বেশি সবাই পারে, তারপরে অনেকজনের বউ আছে, মেয়ে আছে, ছেলে নাতি অনেক সবাই একসাথে ঘরে বসে কাজ করতেছে, আর সবাই মোটামুটি এই কাজ করে ভালো আছে। আমাদের সাথে ফাকুর্তা গ্রাম ঘুরতে কেমন লাগলো আপনাদের অবশ্যই ডিসক্রিপশন বক্সে জানাবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলান, এবং অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, কিন্তু পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো খুবই শীঘ্রই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, আল্লাহ হাফেজ।